আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো, সেটা হচ্ছে যারা কেনাডা আসতে যাচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, স্টুডেন্ট পারমিট, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, পিয়ার, যে কোনো নিয়ে আসতে চান না কেন, তাদের কয়েকটা জিনিস আসলে জেনে আসা উচিত বাংলাদেশ থেকে। সো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান হচ্ছে ড্রাইভিং। আপনার যদি এখানে একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে এসে জাস্ট শুধুমাত্র নলেজ টেস্ট দিয়ে আপনি লাইসেন্স নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আপনাকে এক বছর ওয়েট করতে হবে না, ইট উইল সেভ ইউ ওয়ান ইয়ার। অ্যাট দ্য সেম টাইম আপনার যেটা জানতে হবে, কুকিং, রান্নাটা ভালো করে শিখে আসতে হবে, আদারওয়াইজ আপনি সাফার হবেন। আর এখানে সব খাবার খেতে পারবেন না, হালাল খাবার খাওয়াটা দেখা যায় আমাদের মুসলমানের জন্য দেখা যায় এটা আসলে ফরজ। সো সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না, যদি রান্না করে খেতে না পারেন তাহলে এটা এক্সপেন্সেসটাও বেড়ে যাবে। সো এই জন্য রান্নাটা ভালো করে শিখে আসতে হবে, গেল। আর আরেকটা হচ্ছে, আপনি যখন এখানে জব করবেন আপনাকে ম্যাক্সিমাম 90% জবই আসলে দাঁড়িয়ে করা লাগে। ইভেন তো আপনি যদি ব্যাংকে জব করেন তাহলে আপনার দেখা যায় ম্যাক্সিমাম বসে দাঁড়িয়ে দুটাই করতে হয় ওখানে। বাট ম্যাক্সিমাম জব সুপার স্টোর হতে শুরু করে সব জায়গাতে, ইভেন তো ফার্মাসিস্টরাও এখানে, নার্সরাও, ডক্টররাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করে। সো এই দাঁড়িয়ে থাকার অভ্যাসটা আসলে করতে হবে, আদারওয়াইজ সেটা আসলে সাফার হবে। সো এই হচ্ছে, সো দাঁড়িয়ে থাকার প্র্যাকটিসটা করবেন, কারণ আপনাকে যতক্ষণ থাকবেন 7 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ কাজ করবেন আপনাকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে। সো দাঁড়িয়ে থাকার অভ্যাসটা করবেন, আর হচ্ছে হাঁটার অভ্যাসটা করবেন। হাঁটার অভ্যাসটা করলে আপনার জন্য সুবিধা হবে, কারণ এখানে আপনাকে অনেক হাঁটতে হবে, এই জিনিসটা করবেন। আর তাছাড়া হচ্ছে রান্নাটা, রান্নাটার তো ইম্পর্টেন্ট, এটা বললাম। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি ইংলিশ স্পিকিংটা এবং লিসনিংটা ভালো করে প্র্যাকটিস করে আসবেন, কারণ আপনি যদি খুব ভালো স্পিকিং করতে না পারেন, ইংলিশ করতে না পারেন, আপনি সব জব পাবেন না, তাহলে দেখা যায় আপনার জন্য খুবই কষ্ট হবে ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতে। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, সেগুলো সুন্দর করে জেনে বুঝে আসবেন, আশা করি তাহলে এখানে এসে অনেক উপকৃত হবেন এবং খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন। সো এই হচ্ছে আজকে ছোটো ভিডিও ছিল, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।